আমরা আজকের ভিডিওতে জানব আমরা যখন রড কিনতে যাই তো রডের গায়ে সাধারণত লেখা থাকে টিএমটি বিএসআরএম 500W16। এখানে বিএসআরএম এর জায়গা এএসআরএম থাকতে পারে, কেএসআরএম থাকতে পারে। তো এগুলো লেখার মানে কি আমরা অনেকে বুঝি না, তো চলুন আমরা বের করব এগুলো লেখার মানে কি। প্রথমে আমরা জানব টিএমটি মানে কি। টিএমটি মানে হচ্ছে থার্মো মেকানিক্যাল থ্রেট, মানে থার্মো মেকানিক্যাল থ্রেট, এটা হচ্ছে টিএমটি। টিএমটি মানে হচ্ছে ধরেন আপনার বাড়িতে কখনো আগুন লাগলে আপনার রডটায় কতটুকু তাপমাত্রা সহ্য করতে পারবে, এটাই হচ্ছে টিএমটি। তো বলা হয়ে থাকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মূলত সহ্য করতে পারে টিএমটি রড। ওকে, তো আমরা এটা পাইলাম। তো বিএসআরএম, বিএসআরএম হচ্ছে কোম্পানির নাম বা ব্র্যান্ডের নাম। বিএসআরএমের জায়গায় কেএসআরএম থাকতে পারে, এস বি থাকতে পারে, জিপিএস থাকতে পারে, তো এটা হচ্ছে কোম্পানির নাম। তো চলুন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, 500W মানে কি। অনেকে ভিডিও নিচে কমেন্ট করেন যে 500W মানে কি। 500W মানে হচ্ছে লোড শক্তি বা 500 MPa, মানে আপনার কতটুক রুট নিতে পারবে এই রডটা, এটাই হচ্ছে 500W বা 500 MPa। তো 500 MPa মানে হচ্ছে 1 MPa সমান সমান 145 PSI। ওকে, পিএসআই মানে অনেকে জানেন না, পিএসআই মানে হচ্ছে পার পাউন্ড স্কোয়ার ইঞ্চি, মানে আপনার প্রতি স্কোয়ার ইঞ্চিতে কতটুক রুট নিতে পারবে, এটাই হচ্ছে 1 MPa নিতে পারবে 145 PSI। ওকে, তো আমরা পাইলাম কত, 500 MPa, 500W মানে। তো 500 MPa সমান সমান 500 × 145 সমান সমান 72,500 PSI। তো আমরা যদি 1000 দিয়ে 72,500 গুণ দিই তাহলে 72.5 গ্রেডের রড হচ্ছে 500W রড। ওকে, তো 400W যদি থাকে তাহলে 58,000 PSI বা 58 গ্রেড রড আমরা ধরতে পারি, এবং 550W থাকলে 79,750 PSI বা আমরা 80 গ্রেডের রড ধরতে পারি। তো এটা মূলত 500W মূলত হচ্ছে রডের গ্রেড এবং কতটুকু রড নিতে পারবে এটাই বোঝায়। তো শেষে যেটা থাকে 16 mm, 16 mm হচ্ছে ড্রায়া, 16 mm-এর জায়গা 12 mm থাকতে পারে, 20 mm থাকতে পারে, 22 mm থাকতে পারে, 25 mm থাকতে পারে, 10 mm থাকতে পারে, এটা হচ্ছে মূলত রুডের mm বা ডায়া। তো দর্শক আশা করি বুঝতে পারছেন টিএমটি বিএসআরএম 500W16 মানে কি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফিজ।